আসসালামু আলাইকুম সুপ্রিয় লাভলি ভিউয়ার্স, আমি সৈয়দ বেলায়েত হোসেন আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি রয়েছে পদ্মা নদীর ইলিশ বেগুন দিয়ে আলু দিয়ে আপনাদেরকে এই রেসিপিটি কুকিং করে দেখাবো। তাই ইলিশ মাছটা কুকিং করার জন্য প্রিপারেশন করে নিচ্ছি। প্রথমে অনিয়ন এবং গার্লিক কেটে নিলাম, এরপর মাছটাকে সুন্দরভাবে ক্লিন করে কেটে নেওয়া হবে। তাই ভিউয়ার্স, আশা করি আপনারা কন্টিনিউ আমার সাথে থাকবেন, দেখতে থাকুন, আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার সাথে সহযোগিতা করেছেন আমার ওয়াইফ, আমরা দুজনে মিলে আজকে এই ইলিশ মাছটা কেটে কুকিং করে দেখাবো। ইলিশ মাছ খুব সুস্বাদু একটা ফিশ এবং আমরা লন্ডনে বসে বাংলাদেশের ইলিশ মাছটা পেয়ে থাকি সুপার মার্কেটে। এটা ফ্রোজেন পাওয়া যায়, বাট তারপর দেখতে খুবই সুন্দর, আমার কাছে ভালো লেগেছে, তাই আমি ইলিশ মাছটা কিনে এনেছি আজকে কুকিং করে খাবো। তাই সেই সাথে ভিউয়ার্স, আমার এই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করলাম। এবং আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা দেখতে থাকুন। মাছটা কাটা হয়ে গেছে, এখন এটাকে ওয়াশ করে, সুন্দরভাবে ওয়াশ করে ম্যারিনেটেড করা হবে। এবং পরিমাণ মতো লবণ দিয়ে হাফ টিস্পুন টার্মারি পাউডার, হাফ টিস্পুন চিলি পাউডার দিয়ে আমি ম্যারিনেটেড করে নিব। ম্যারিনেটেড করে নেওয়া হলো, দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্স করে। এখন প্যান ফ্রাইতে তেল দিয়ে এটাকে মাছগুলোকে ফ্রাই করে নেওয়া হচ্ছে। এবং বেগুন এবং আলু দিয়ে এটাকে কুকিং করা হবে। এরপরে ভিউয়ার্স, প্যান ফ্রাইতে অনিয়ন কুচুগুলা দিয়ে তেলের সাথে সতে করে নেওয়া হচ্ছে এবং পরিমাণ মতো লবণ দিয়ে। ব্রাউন কালার হয়ে গেছে, এখন 1 teaspoon গার্লিক অ্যান্ড 1 teaspoon জিঞ্জার পেস্ট দিয়ে, সেই সাথে 2 teaspoon চিলি পাউডার, 1.5 teaspoon টার্মারি পাউডার অ্যান্ড 1.5 teaspoon করিয়েন্ডার পাউডার দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। মশলাটা ভালোভাবে অনিয়নের সাথে মিক্স করে নেওয়া হচ্ছে, এটাকে 5 মিনিটস কুকিং করা হবে। ভালোভাবে মিক্স করে
এখন এর সাথে গরম পানি দিয়ে মশলাটা মিক্স করা হবে, যাতে মশলাটার গন্ধটা দূর হয়ে যায়। তাই ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে গরম পানি দিয়ে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এভাবে আরও 5 মিনিটস এটাকে কুকিং করা হবে। এবং 5 মিনিটের জন্য ঢেকে দেওয়া হয়েছে আলু দিয়ে। এখন এটাকে বেগুন দিয়ে মিক্স করা হবে মশলাটা। বেগুনগুলো দেওয়া হচ্ছে, বেগুনটা পরে দেওয়া হয়েছে, তো বেগুনটা একটু সফট, আলুটা একটু শক্ত, এই জন্য আলুটা প্রথমেই মশলার সাথে কুকিং করে নেওয়া হয়েছিল। এখন বেগুনটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে কুকিং করা হবে এবং আরও 5 মিনিট ঢেকে দেওয়া হচ্ছে। গরম পানি দিয়ে দেওয়া হলো বয়েল হওয়ার জন্য। সুন্দর কালার হয়েছে। এখন ফ্রাই ফিশগুলা বেগুন আলুর সাথে বিছিয়ে সুন্দরভাবে দেওয়া হলো সাজিয়ে। এখন এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেওয়া হয়েছে। ইলিশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে রেডি হয়ে গেছে, সেই সাথে কিছু চিলি দেওয়া হলো। নাইস কালার। 5 মিনিট আরও ঢেকে দেওয়া হলো। ইলিশ মাছটা রেডি হয়ে গেছে। সেই সাথে আমি আরেকটি রেসিপি আপনাদেরকে ঝটপট বানিয়ে দেখাবো, পেরি পেরি চিকেন উইংস গ্রিল করে। আমার ছেলেমেয়েরা ইলিশ মাছ কাটা থাকার জন্য খেতে পারে না, তাই তাদের জন্য আমি একটা পেরি পেরি চিকেন উইংস গ্রিল করে নিচ্ছি। এবং গ্রিলারে প্রি হিট করে 10 মিনিটস রেখে দিয়েছিলাম। এরপরে 200 ডিগ্রিতে গ্রিল চিকেনটা ওভেনের ভিতরে রেখে দিলাম গ্রিলারে। হাফ অ্যান আওয়ার পরে আমার গ্রিল চিকেন রেডি হয়ে গেল। এবং এই গ্রিল চিকেনটা সুপার মার্কেটে পাওয়া যায়, আজদা সুপার মার্কেটে হালাল, তাই গ্রিল চিকেনটা বানিয়ে নিলাম। আজকে আমি ইলিশ মাছ, গ্রিল চিকেন, সেই সাথে লেন্টিল, ডাল এবং সালাদ, ক্যাবেজ ভাজি দিয়ে আজকে লাঞ্চ এনজয় করবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছের কারিটা এনজয় করেছি, সেই সাথে গ্রিল চিকেন, ডাল এবং সালাদ দিয়ে এনজয় করছি। ভিউয়ার্স আপনারাও এইভাবে বাসায় বানিয়ে খাবেন, তাই দেখতে দেখতে সময় চলে গেল। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, যেখানেই থাকেন নিরাপদে থাকেন, এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।